জল জল চলছে মানুষ আগুনে পুড়ছে ফানুষ দাবদাহে পুড়ছে না যে কে চল 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 চলবি কোথায় বল 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 মরবি কোথায় বাজার অ্যাড্রেস বলে দে চল চলছে মানুষ আগুনে পুড়ছে ফানুষ দাবদাহে পুড়ছে না যে কে চল 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 চলবি কোথায় বল 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 মরবি কোথায় বাজার অ্যাড্রেস বলে দে তোকে ফেলবে দূরে জুড়ে রাতের কালোতে মরবি কুড়ে কুড়ে ছয় জোনা তোকে ফেলবে দূরে জুড়ে বাঁচতে হলে পাঁচ মানুষ আগুনে পুড়ছে ফানুষ দাবদাহে পুড়ছে না যে কে চল 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 চলবি কোথায় বল 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 মরবি কোথায় বাজার অ্যাড্রেস বলে দে চল 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 চলছে মানুষ আগুনে পুড়ছে ফানুষ দাবদাহে পুড়ছে না যে কে চল 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 চলবি কোথায় বল 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 মরবি কোথায় বাজার অ্যাড্রেস বলে দে ভালো লেগেছে তো প্রোগ্রাম? হ্যাঁ, এবারে রোজ ক্লাসে আসবি, কিন্তু অ্যাবসেন্ট করবি না। ওকে ম্যাম। এক্সিলেন্ট ম্যাম, বহুদিন পর এরকম একটা শো দেখলাম। থ্যাংক ইউ সো মাচ। ম্যাম, আপনি কি গাড়ির জন্য ওয়েট করছেন? না না, আমার গাড়িটা তো সার্ভিসিং এ দিয়েছি। আসুন না, ড্রপ করে দিচ্ছি আপনাকে। না না, কোনো প্রবলেম হবে না, আমার ছেলে এক্ষুনি এসে যাবে আমাকে পিক আপ করতে। ওই তো রনি এসে গেছে। বাই 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 ম্যাম। বাই বাই ম্যাম। এটা পড়তে হবে, অবভিয়াসলি। চলো, তুমি ঢুকে যাও, আমি দরজা দিয়ে দেবো। জানিস রনি, আজ আমার এক পুরনো বান্ধবী আমার শো দেখতে এসেছিল, ওই দিল এই গিফটটা। এটা গিফটের ছিঁড়ি? এই বোকার মতন কথা বলিস না তো। এটা কি ছবি জানিস? রাজা অধিপতের নাটকের পোস্টার, শম্ভু মিত্রের ডিরেকশন। ইটস রেয়ার। আজকের অডিয়েন্স এত ভালো ছিল যে কি বলবো। কিন্তু এটা কি হচ্ছে? তোমায় কতবার বলেছি বাইরে থেকে ফ্রিজের জল খাবে না, কি হচ্ছে? উফ, কিছু হবে না রনি, সবই তাহলে তুমি বোঝো। এই ফোন বাজছে, দে। দেবো না। রনি, ফোনটা দে।
খুব দুষ্টু হয়েছিস তুই। হ্যাঁ সুবীর বল। আরে দারুণ শো হয়েছে আজকে, এত ভালো অডিয়েন্স ছিল যে কি বলবো। আমার ডান্স স্কুল একটা নাম আছে বুঝেছিস, স্পন্সরশিপ পাবো না তুই ভাবলি কি করে। নেক্সট ইয়ার তো এক্সপেক্ট করছি আরো বেশি স্পন্সর পেয়ে যাব, প্রোগ্রামও আরো ভালো হবে। এই যে মিস্টার, আমারও কিন্তু টাকা পয়সা কিছু কম নেই, আর তাছাড়া রনিও মোটামুটি ভালো দাঁড়িয়ে গেছে, নিজের বিজনেসও ঠিকঠাক করছে, আমি তো চাই ও সেলফ ডিপেন্ডেন্ট হোক। আচ্ছা শোন, আমারও মেকআপ টেকআপ কিছু তোলা হয়নি, আমি চেঞ্জ করবো, ফ্রেশ হবো, এখন রাখছি, কেমন পরে কথা হবে। ওকে টাটা বাই। এ কি রে, চেঞ্জ করিস না এখনো? বোধ হয় না। কেন? কি জানে, তার রাগটা তো কিসে শুনি। এর আগে 100 বার বলেছি, আর নতুন করে বলে কোনো লাভ নেই। উফ রনি, সুবীর জাস্ট ফোন করে জিজ্ঞেস করছে আজকের প্রোগ্রামটা কেমন হলো, এতে এত রাগ করার কি আছে? রনি, হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড, আন্ডারস্ট্যান্ড? অ্যান্ড আই ডোন্ট লাইক হিম, আন্ডারস্ট্যান্ড? কেন, ও কোনো মিসবিহেভ করেছে আমার সঙ্গে আজ অবধি? করেনি তো? সেটা তো সময়, সুযোগ আর সাহসের অভাবে, কিন্তু যেভাবে ও তোমাকে দেখে সেটা আমার পছন্দ না। এই তো লাস্ট মান্থ মিস্টার রায়ের ছেলের জন্মদিনও দেখলাম, চোখ দিয়ে তোমায় কী লেখাচ্ছিল, স্কাউন্ড্রেল একটা। আমার দিকে কেউ তাকালে বুঝি তোর রাগ হয়? সেটাই স্বাভাবিক নয় কি? তোর বাবাও তোর মতো এত পজিটিভ ছিল না। তার কারণ তুমি ওনার স্ত্রী ছিলে আর আমার মা। জানিস রনি, আমাদের বিশ্বভারতীর একজন স্যার বলতেন যে ছেলেদের সামনে তার বাবার নামে কেউ যদি কোনো খারাপ কথা বলে তবু তারা সহ্য করে নিতে পারে, কিন্তু মার নামে যদি কোনো খারাপ কথা শোনে তার জিভ টেনে ছিঁড়ে নেবে। নিজে পুরুষ মানুষ তো, তাই পুরুষদের সাইকোলজিটা খুব ভালো বোঝেন উনি। থামলো না, দেখলে তো থামলো না, রোজ রোজ কলেজে দেরি হয়েছে, কালো হয়েছিল। কি হলো, তুমি কি দেখছো? ও সো স্যাড, কোনটা পুরো ভেঙে গেছে? ভেঙে যায়নি, এই ফোনটাকে এবার গোটা করব কি করে বলো তো? আমি কিচ্ছু জানি না। জানো না? তাহলে চলো আমার সাথে। আমি কোথাও যাব না। তাহলে থেকে যাও, আমি চললাম। এই আপনি যাচ্ছেন কোথায়? হ্যাঁ আমার মোবাইল ঠিক না করে এখান থেকে কোথাও যাবেন না। হ্যাঁ আরে তুমি তো মহা ক্রিটিক্যাল আইটেম। হ্যাঁ তখন থেকে ফোন চাই করে যাচ্ছ, এদিকে মেকানিকের কাছে নিয়ে যেতে চাইছি, যাচ্ছ না? আচ্ছা চলুন। হ্যাঁ আবায়া উড পার্কে নিচ, চলো। কি চলো? রাগটা একটু কমেছে মনে হচ্ছে। মোবাইলটা ঠিক না হলে না আবার রেগে যাবো। যাচ্ছিলে তো স্কুলে, তাও কপালে টিপ পড়ে, ফোনে কার সাথে কথা বলাচ্ছি? টিপ পড়াটা আমার স্টাইল, আর আমি আমার মার সাথে কথা বলছিলাম। এনিথিং মোর টু সে? না না, আমি তো ভাবলাম বয়ফ্রেন্ডের সাথে কথা বলছি। আপনাকে না অত ভাবতে হবে না। আচ্ছা দুটো দোকান তো রাস্তায় ফেলে এলাম, যাচ্ছি কোন চুলে বলুন তো? দিশারি, মানে ওই আমার বন্ধু কাম দাদার কম্পিউটার সেন্টার, সেখানে ফোনও সারানো। আচ্ছা তুমি কাঁদলে না তো? কাঁদবো কেন? না সাধারণত মেয়েদের জুতো হারিয়ে গেলে, চুলে ক্লিপ খুলে গেলে, ফোন ভেঙে গেলে মেয়েরা টুক করে একটু কেঁদে নেয়, সেই জন্যই জিজ্ঞেস করলাম তুমি কাঁদলে না তো। আপনি মনে হয় খুব একটা মেয়ে দেখেননি। ওই তুই একটা মেয়ে দেখে
মেয়েদের হাসি কিংবা কান্নার ডিসিশনে আসা যায় না। আমি তো এসে গেছি ডেস্টিনেশন। মানে? এই তো কম্পিউটার সেন্টার। ও চলো। আইসিটা একটু লুজ হয়ে গেছিল, এমনি সব ঠিক আছে, চেক করে দেখুন। হ্যাঁ, হ্যালো মা। না এমনি, তখন মোবাইলটা একটু খারাপ হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি চেক করে নিয়েছি, খুব একটা প্রবলেম হয়নি, ওই একটু দেরি হয়ে গেল। আমি ম্যানেজ করে নেব। রাখছি। বলছি যে আউটগোয়িং তো ঠিক আছে, আর ইনকামিং? আউটগোয়িং ঠিক থাকলে ইনকামিংও ঠিক থাকে, কোনো গ্যারান্টি নেই। কি দাদা? হ্যাঁ হ্যাঁ। নাম্বারটা বলো, কল করছি। কি হলো বলো? ইউ আর টু স্মার্ট। আচ্ছা, এই যে স্মার্টনেস, এক সেকেন্ড, তুমি কি ভাবছো যে আমি এই ছুটে তোমার নাম্বারটা নিয়ে তোমায় পরে প্রেম নিবেদন করব? টেনশন করো না, নাম্বারটা বলো। 9909 3299 664। কি হলো, ফোনটা ধরো। নিজেকে নিয়ে না এত ওভার এস্টিমেট করাটা ছাড়ো। ওইটুকু তো হাইট, খালি টেরি টেরি এদিক ওদিক এদিক ওদিক দেখে যাও। আর চোখের পাতাগুলো একেবারে হাত পাকার মতো। শোনো, আমি না সুন্দরী মেয়ে ছাড়া কারোর পিছনে ফিল্ডিং করি না। কথাগুলো মনে থাকে যেন, একটা ফোন করারও চেষ্টা করলে না ঠ্যাং ভেঙে দেব। কি করো নিদা, কেমন আছো? হ্যাঁ ভালো। চেয়ারটা টেনে নিয়ে বস, আয়। হ্যাঁ বস বস বস। এখানে কি করতে? আর ওই মেয়েটার মোবাইলটা ভেঙে গিয়েছিল। কে, গার্লফ্রেন্ড? দূর, কি যে বলো না, আজকেই দেখা হলো, অ্যাক্সিডেন্টলি আমার ধাক্কায় ওর মোবাইলটা ভেঙে গিয়েছিল। ধাক্কা তো যাই বল, মেয়েটা কিন্তু সুইট অ্যান্ড, তবে একটু বাচ্চা বাচ্চা। তা সে যাই বল, পটিয়ে ফেল, মানে পরিচয়টা তো হয়েই গেছে, এবার যদি পরিশ্রম করে পটিয়ে ফেলিস খারাপ লাগবে না, এরকম গার্লফ্রেন্ড থাকা লাকের ব্যাপার। মাই প্রাইড নেভার সেন্ড বি। লেট না করে তুলে ফেলো, তারপর বাই চান্স তুমি লেট করলে আর আমি ট্রাই মারতে শুরু করলাম, তখন কাঁদতে পারবি নাই বলে যে রনিদাকে দাদা দাদা বলি, এদিকে আমার তুলে নিল। ওকে ডান, তুই এটাকে সিরিয়াসলি নিলি? না না, সত্যি বল, তুই আমাকে চিনিস না? আর আবার প্রেম টেম আর আসে, ওই রোমান্স আমার মধ্যে আছে। গুরু, আমি বিজনেস করতে এসেছি আর এই বিজনেস নিয়ে আমি যথেষ্ট সুখী। কিন্তু রনিদা, তুমি যে রোম্যান্সের ভাইরাসটা আমার মাথায় ঢুকিয়ে দিলে, এবার কি করি বলো তো? ভালোই হবে, এই ভাইরাসটা তো শরীর মনের পক্ষে খুব ভালো, সুস্থ রাখে। আরে তানিয়া না, এ বাবা গাড়িটা থামো, আরে গাড়িটা থামো থামো। এই তানিয়া, এদিকে। ও ম্যাম, নাচটা একদমই ছেড়ে দিলি তানিয়া? না মানে পড়াশুনোর চাপে আর কি। বুঝেছি, তুই ছেড়েছিলি বোধ হয় ক্লাস টেনে, আর এখন তো 12, তাই না? হ্যাঁ ম্যাম। দু বছরের ওপর গ্যাপ হয়ে গেল রে। জানিস তানিয়া, আমরা যারা নাচ করি নাচ শেখাই, আমরা জানি নাচটা কি জিনিস। আমারই তো হয়, কতবার হয়েছে যখন খুব মন খারাপ লাগে, খুব ডিপ্রেশন হয়, কিছু ভালো লাগে না, তখন বেশ খানিকক্ষণ নিজের মনে নাচ করি, আর নাচ করলেই আমার ডিপ্রেশন চলে যায় আর মনটাও খুশি হয়ে যায়। না ম্যাম, আমি আবার আসবো আপনার কাছে, এই চেষ্টা দিয়েই আসবো। ঠিক আসবি? হ্যাঁ ম্যাম, একদম, প্রমিস। তানিয়া, ইউ আর আ ভেরি গুড ডান্সার, তাই আমি চাই তুই নাচটা ছাড়িস না, তুই আমার কাছে শেখ আর যার কাছে শেখ, নাচটা কন্টিনিউ কর। সারাক্ষণ বসে বসে টিভি দেখি, দেখিস? টিভি দেখি,
অফিস থেকে ভর সন্ধ্যাবেলায় ফিরে বাড়ির সমস্ত কাজ তো আমাকেই করতে হয়। বাথরুমটায় শ্যাওলা পড়েছে, ওটা একটু ঝাঁটা দিয়ে ঘষে দিতে তোমার কি মান যেত? হয়তো মান যেতে পারতো। যাবি কোন? এই বাবুয়ার দোকানে যাবো, সারাক্ষণ আড্ডা না বেড়ে বাবাকে তুই হাতে হাতে কাজে সাহায্য করতে পারিস, দুটো টিউশনই করতে পারিস। জানিস তো লোকটার মাথায় কতটা লোনের বোঝা? মা, টিউশনের টাকা দিয়ে লোন শোধ করা যায় না। মুড়িটা খেয়ে যা বাবান। তানি, আয় তানি, 10টা বাজতে চলো, খাবি? আয়। আর মিনিট 15 পরে আসছি। জানিস আজ দুপুরে তোর বাবা ফোন করেছিল, সামনের মাসে আসবে বললো। তাই? কত তারিখ? সেটা বলেনি, তবে মনে হচ্ছে ও মাসে মাঝে মাঝে আসবে। ও, বাবা কিন্তু এবার অনেক দিন পরে আসছে, তাই না মা? হ্যাঁ, মাস ছয়েক তো হবেই। ও, তোমাকে তো একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম। কি রে? আজ রাস্তায় নিহারিকা ম্যামের সাথে দেখা হয়েছিল। আচ্ছা, কি বললো? ওই বললো, নাচটা ছাড়লি কেন? বলি না, পড়াশোনার প্রেশার। সেটাই বললাম, কিন্তু আসল ব্যাপার তো আর সেটা নয়, আমাদের ফ্যামিলির এক অদ্ভুত রিজন, সেটা শুনলে ম্যাম হাসতেন। এতে হাসার কি আছে? ভদ্রলোকের ধিঙ্গি মেয়েরা কখনো নাচে না, ছোট বয়সে যা হয়েছে হয়েছে। গত মাসে তুমি 18 পেরিয়ে গেছো, এখন খুকুশে যে নাচার বয়স আর নেই, বুঝেছো? তার মানে তুমি বলতে চাইছো পৃথিবীতে যত বড় বড় বিখ্যাত ডান্সার্স আছেন সবাই কচি খুকি, কারণ বড় ধিড়িঙ্গি হলে তো নাচ ছেড়ে দিতে হয়। ওদের ফ্যামিলিতে এসব হয়, আমাদের ফ্যামিলিতে না নিয়ম মেনে চলতে হয়, বুঝেছিস? বাহ, ঠিক বলেছো তুমি। এর চেয়ে তোকে গান শেখালে ভালো হতো, এখনো চালিয়ে যেতিস, তোর বাবা বাধা দিত না। তুমি ঠিকই বলেছো, তারপর আমার বিয়ের সম্বন্ধ দেখতে আসতো, আমি হারমোনিয়াম নিয়ে গান গাইতে বসতাম, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না। হ্যাঁ, তাতে খারাপ কি হতো? কিচ্ছু খারাপ হতো না, খেতে দাও তো। আমার এক বন্ধু ঠিকই বলে, আমাদের টেলিভিশনে নারীবাদী সিরিয়াল তো হই হই করে হয়, আর তার মাঝখানে বিজ্ঞাপন দেয় মেয়ের বিয়ের জন্য একটু একটু করে টাকা জমান। কোনোদিন তো শুনিনি ছেলের বিয়ের জন্য একটু একটু করে টাকা জমান। কেন গো মা, ছেলেরা কি বিয়ে করে না? এই, জ্ঞান দিস না, খেতে দিচ্ছি, খাবি আয়। তাহলে তুমিও? কি? না মানে তোমার মেমোরি চিপে তো 2-3 না না 10-12 তো দেখলাম, বেশ ভালো কিন্তু। আপনি আমার মোবাইলের পার্সোনাল ফোল্ডার খুলে? আরে আমি কি করে জানবো মেরা রাখে? আরে আমি তো এমনি ভিডিও ভেবেছিলাম। বাবা, এত দেরি? কেমন রাগটা উঠে বল, আমার পার্সোনাল ফোল্ডারে হাত দেওয়ার সাহস ওকে কে দিয়েছে? আরে ইনলজিক্যাল রাগ করিস না তানিয়া, এটা তো ন্যাচারাল কিউরিওসিটি। রকির তো অনেকদিন ধরে শখ যে ও মেয়েদের টয়লেট দেখবে, তাই না সুইটহার্ট? আসলে ছোটবেলা থেকে আমরা প্রত্যেকে বোথ বয়েজ অ্যান্ড গার্লস এত ন্যাকাচণ্ডীর মতো মানুষ হয়েছে না, প্রত্যেকে তার অপোজিট ডিটেলটা জানার জন্য বুভুক্ষু হাঙরের মতো হাংরি হয়ে বসে থাকি। সেই কারণেই তো দেশে এত বিক্রি, আনাচে কানাচে রোজ রেপ হচ্ছে। আবার ফোন করেছে, তা ফোনটা ধর না রে। আরে ধরো ধরো, এক সময় তোমার বান্ধবীও আমার ফোন ধরতো না, আর এখন আমি কোচিং ক্লাসের বাইরে দাঁড়িয়ে না থাকলে আমার চুলের মুঠি ধরে বসে থাকে। না না, ধরবো না। তাছাড়া রকিদা, তুমি তোমার আর রিনির রিলেশনের সাথে এই ফালতু ছেলেটাকে মেলাচ্ছ কেন? তা কি নামে সেভ করেছিস এই ফালতু ছেলেটাকে? ডেপো। কাজ করো, ডেপোর একটা টাইটেল দিয়ে দাও, ডেপো দে।
হ্যাঁ বলুন। যাক তাহলে ফোনটা ধরলে। কারণ আমি বুঝতে পারলাম আমি ফোনটা না ধরলে আপনি আমায় জ্বালিয়ে মেরে ফেলবেন। কি প্রমিস করেছিলেন মনে পড়ে? আই এম সরি, মানে আসলে তোমার মেমোরি চিপটা পেয়ে ওই আর কি, সরি সরি, আই এম রিয়েলি সরি। ইটস ওকে, আমি এখন রাখছি। আর কোনো রাগ নেই তো? দেখুন আমি এখন পড়তে বসেছি, তাছাড়া আমার বাড়িতে ফোনে আননোন কারোর সাথে কথা বলা অ্যালাউড নয়। রাখছি। আরে আরে দেখো অটো অটো অটো। আরে তুমি, আজ আমার কপালটা ভালো, অটোটা আর মিস করলাম না। আমি থামতে বললাম, না হলে আবার কাকে ধাক্কা মেরে মোবাইলটাই হয়তো ভেঙে দিতেন। থ্যাংক ইউ। কোন কলেজ? রাষ্ট্রগুরু কলেজ। তা তোমার নিশ্চয়ই ভিক্টোরিয়া স্কুল? হ্যাঁ, আর সেটা বলতে পারার মধ্যে এমন কিছু বাহাদুরি নেই, স্কুল ড্রেস দেখলেই তো বোঝা যায়। কোন ক্লাস? 12। মানে আমি তো ভেবেছিলাম তুমি ইয়ে, মানে আপনি ক্লাস 9। আমার বেবি ফেস, অনেকেরই হয়, আবার উল্টোটাও হয়। যেমন আপনাকে দেখলে মনে হয় আপনি কোনো জয়েন্ট ফ্যামিলির বড় ছেলে, মিষ্টির দোকানের মালিক, নাম অবিনাশ কিংবা নিশীত কিছু একটা। আমার নাম গৌরব। আপনার? তানিয়া। কোন স্ট্রিম? সায়েন্স। ইয়া। আপনার কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। বাই দ্য ওয়ে আমারও সায়েন্স। তা আপনার যদি কোনো সায়েন্সের নোটস ফোর্স লাগে, আমার কাছে এইচএস এর প্রচুর নোটস আছে, দিয়ে দিতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই বিশেষ করে বায়োলজির নোটস থাকলে আমাকে অবশ্যই দেবেন। হ্যাঁ। ও, তা বিশেষ করে বায়োলজি নোটস কেন? আমার পিওর সায়েন্স তো, বায়োলজিটা খুব ইগনোর করেছি, নোটস পড়লে কিছুটা কভার করতে পারব। ও আচ্ছা, উনি আপনি চিন্তা করবেন না, আমি কালকে আপনাকে বায়োলজির নোটসগুলো দিয়ে যাব। দাদা এইখানে থামাবেন? আচ্ছা তাহলে টাইমার প্লেসটা ফোনে ঠিক করে নেব। হ্যাঁ ওকে, টাটা। টাটা। দাদা একটা কথা বলবো, আমার ছেলে না দেশবন্ধু স্কুলে ক্লাস 7-এ পড়ে, ওর জন্য অনেকদিন ধরে একটা সায়েন্সের মাস্টার খুঁজছিলাম, আপনি কি ওকে একটু পড়াবেন? আমি পড়াবো? হ্যাঁ। আরে আমার তো সায়েন্স নয়, আমার তো কমার্স। এমা, ওই যে মেয়েটা ছিল না, পড়ানোর জন্য মাঝে মাঝে ডপ টপ মারতে হয়, তাই জন্য বলেছি। এ বাবা, চলুন। আরে রাষ্ট্রগুরু কলেজ চলুন, নেবেলাম নেই। ঠিক আছে। এই সামনে দেখা, তুই ওগুলো নিয়ে কি করবি? তোর তো কমার্স। না মানে কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে ওটা আমার খুব দরকার। মানে তুই নোগুলো নিয়ে গিয়ে বিক্রি করে দিবি? আরে দূর, দেবি কিনা বলো না। ওকে, কিন্তু একবারে দেবো না, তুই নিবি জেরক্স করে ফেরত দিয়ে যাবি। আচ্ছা তাই দাও। বস। আজ বিকেলে গঙ্গার ধারে। এই নে, সাবধানে নিয়ে যাবি, হারাবি না। ওকে চললাম। হ্যাঁ যা। এই ফেলুদা। হ্যাঁ বলছি যে নার্সারি থেকে যে এত বই খাতা তুমি জমি রেখেছো, তাহলে তুমি খাও কোথায়, ঘুমো কোথায়? চল 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 চল, হাট। এই এই দুদিনের মধ্যে ফেরত দিয়ে যাস। সেই নার্সারি থেকে যত নোটসের খাতা আছে আমি সব জমিয়ে রেখেছি। তাহলে একটা চ্যাপ্টারের জেরক্স দিলেন কেন? সেটার একটা অন্য কারণ আছে। আমি জানি কারণটা। কি শুনি? প্রত্যেকটা চ্যাপ্টারের নোট দেওয়ার জন্য প্রত্যেকবার দেখা হয়ে যাবে, তাই তো? হ্যাঁ ওই আর কি। স্মার্ট বয়। তবে দেখা করার জন্য নোটের ছুতোর দরকার ছিল না। মানে? বুঝলাম না। অতিরিক্ত চালাক ছেলেরা অনেক সময় সহজ কথাও বোঝে না। বাই দ্য ওয়ে আমি এখন এই গলিতে ঢুকে যাব, আপনাকে আসতে হবে না। কাল কখন কোথায় দেখা হবে? কাল যদি নোটের জন্য দেখা করতে চান তো ওয়াঙ্গাথারে চলে আসতে পারেন, আমি থাকব।
বাই। ওকে বাই। বলছি আমি বলছো তুমি বলছে মন, ফুল ফুটেছে আজ বসন্তে স্বপ্নবন। বলছি আমি বলছো তুমি বলছে মন, ফুল ফুটেছে আজ বসন্তে স্বপ্নবন। রাজি হলে চলো হেঁটে চলি, বাজি ধরে মনের অলি গলি, থাকবো পাশে রাত্রি দিন, ঘুরব অন্তহীন, রোদে ভিজে নাচবো আর বৃষ্টি ছুঁয়ে বাঁচবো আজ ভালোবাসার জন্মদিন। থাকবো পাশে রাত্রি দিন, ঘুরব অন্তহীন, রোদে ভিজে নাচবো আর বৃষ্টি ছুঁয়ে বাঁচবো আজ ভালোবাসার জন্মদিন। সুরে ভালোবাসা বানাবে কালকে স্বরলিপি, মিষ্টি মিষ্টি সুরে ভালোবাসা, কাল সে ছন্দ পাবে সুরেতে তাল জড়াবে, জ্বালাবে স্বপ্ন ফুল ঝুরি, বৃষ্টি ছুঁয়ে বাঁচবো আজ ভালোবাসার জন্মদিন। বলছি আমি বলছো তুমি বলছে মন, ফুল ফুটেছে আজ বসন্তের স্বপ্নবন। বলছি আমি বলছো তুমি বলছে মন, ফুল ফুটেছে আজ বসন্তের স্বপ্নবন। রাজি হলে চলো হেঁটে চলি, বাজি ধরে মনের অলি গলি, থাকবো পাশে রাত্রি দিন, ঘুরব অন্তহীন, রোদে ভিজে নাচবো আর বৃষ্টি ছুঁয়ে বাঁচবো আজ ভালোবাসার জন্মদিন। ভালোবাসার জন্মদিন, আজ ভালোবাসার জন্মদিন। আমাদের পটি পেলে আমরা কি করি? কেন পটি করি? দুনিয়ার সবাইকে বাবা মাকে লুকিয়ে লুকিয়ে পটি খানায় ঢুকি কি? কই না তো। আবার লোকের সামনে লোক দেখিয়েও পটি করি না। আরে বাবা না, এত সহজ হতো, এটা নিয়েও এত ট্যাবু থাকতো না, হাজার হাজার ক্যান্ডেলও হতো না, আর তার জন্য লক্ষ লক্ষ ক্যান্ডেল জ্বালিয়ে লোকের মহোৎসব করতেও হতো না। আরে বাবা, আমাদের দেশটা তো আমেরিকা কানাডা নয় না? সত্যি মাইরি, হাসালি রিনি, সারা পৃথিবীকে আর্ট অফ গিয়েছে, আর সেটা একজন ভারতীয়র লেখা, তার নাম বাৎসায়ন।
অথচ আমাদের দেশের একটা ছেলে একটা মেয়ের প্রেমে পড়লে লুকিয়ে লুকিয়ে ফিসফিসে গলায় এর ওর ফাঁকা বাড়ি খুঁজে বেড়ায়, সবার সামনে যুদ্ধ কথাটা বলতে লজ্জা পায় না, কিন্তু কথাটা বলতে লজ্জা পায়, কারণ বেশিরভাগের ধারণা ইস খুব খারাপ জিনিস, কিন্তু যুদ্ধটা বড় ভালো জিনিস। কি রে জ্ঞানদাতা রকিদা, কি করছিস? জ্ঞান দিচ্ছি, তোমরা কি শুনিতে চাও? হ্যাঁ শুনবো। সাবধানে, টাটা। হ্যাঁ টাটা, পৌঁছে এসএমএস করো কিন্তু। আরে রনিদা, কি ব্যাপার গৌরব, এখানে কি করতে? ওই প্রেম করতে। প্রেম কার সাথে? আরে সেই ফোনটা খারাপ হয়ে গেছিল না, তোমার সেন্টারে এসেছিলাম না, ভুলে গেছো? ও সেদিনের থেকে বুঝেছিলাম একটা কিছু ঘটছে, তা ডেট ফেট করলি? ওই আর কি, ওর স্কুলের পর আমার কলেজের পর গঙ্গাধারে ব্যাস। কি বলছিস, এখনো তো ব্ল্যাক এন্ড হোয়াইট যুগে পড়ে আছিস তাহলে? আরে যুগকে কালারফুল করতে গেলে ফাঁকা ঘর লাগে বস, সেটা কোথায়? ভাবছি নেক্সট উইকে অ্যাকোয়াটিকা ঘুরে আসি, পয়সা পাতির একটু প্রেশার আছে। ওই বন্ধু ভাগ্য ভালো হলে অ্যাকোয়াটিকা লাগে না। মানে ব্যাপারটা ঠিক ক্লিয়ার হলো না। ক্লিয়ার হলো না? হ্যাঁ, আমার মা সারাদিন ডান্স স্কুল নিয়ে ব্যস্ত থাকে আর আমি সারাদিন কম্পিউটার সেন্টারেই পড়ে থাকি, কাজেই এবারও বোঝনি। এখানে একটা কাজ এসেছে তোকে দেখে আমি গল্প করতে। শোন না, আমি বাইকটা এখানে রাখলাম, তুই সাবধানে দেখে রাখ, ফিরে এসে ডিটেলসে সব গুছিয়ে বলছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা থাকবি কিন্তু? হ্যাঁ আছি। এটা ম্যাচিওর করছে, এটা ম্যাচিওর করছে, এটা তাহলে 26,600। আমার কাছে আরো একজন বউ ছিল তোমার, কটা বিয়ে করবে তুমি অসীম? 23,600 বুঝলে? তোমায় বলতেই হবে, কোন বাড়ির বউ তার স্বামীর এতবার বিয়ে মেনে নেয়? সারাদিন টিভিতে কি দেখো? তোমরা পিয়ে বসেছো, আমার কি টিভি দেখলে তোমার এত গায়ে জ্বালা ধরে কেন বলো তো? অপালা বিশ্বাস, বিমল বিশ্বাস, এই এই চারটে, এই চারটে সার্টিফিকেট সামনের মাসে ম্যাচিওর করছে। হ্যাঁ গো, এতেও তো হবে না। না না, সে আমি ব্যবস্থা করব। মা খেতে দাও, তুই চিন্তা করো। এই এই এই, শুধু খাওয়ার ঘুমানোর জন্য ঘরে ঢোক। হ্যাঁ তাহলে কি করব, তোমার সাথে 10 পয়সা 15 পয়সা হিসেব করতে বসবো? এই এই এই, ওই 10 পয়সা 15 পয়সা ইনকাম করতে না জীবন বেরিয়ে যায়, আগে ইনকাম করো তখন বুঝবে। যা ভিতরে যা, যা। কি গো, এই যে বললে ব্যালেন্স নেই, ফোন করলে যে কি করব, তুমি তো করছোই না। এই তো এক্ষুনি খেয়ে আসলাম, এখনো ঘরের লাইট নিভাইনি। আমি অনেকক্ষণ আগে শুয়ে পড়েছি। তাই? এই শোনো না, কি পড়ে শুয়েছ গো? বলবো না। কেন? তখন যে বললে আমি ছিল তোমার ইয়ে ইয়ে হয়ে যায়। আর কোনো দিন বলবো না, যাও। যাও বাবা। আমার যে গার্লফ্রেন্ড তার সঙ্গে আমি দুটো প্রাইভেট কথা বলতে পারি না, একটু আতর করে কথা বলতে পারি না? আমার কিন্তু লজ্জা করছে বলে দিলাম। বুঝেছি, তুমি আমায় পছন্দ করো না। আমি এটা কখন বললাম শোনা? আচ্ছা তানি, আমি যদি তোমাকে আদর করতে চাই তাহলে তুমি আমাকে ঘৃণা করবে তাই না?
কি জাতা কথা বলছো তুমি? তাহলে বলো, আদর করতে চাইলে আদর করতে দেবে? শুধু আর কি বলবো, তবে ওই গঙ্গার ধারে সবার সামনে কিন্তু নয়, আমার খুব লজ্জা করে। আরে না না, গঙ্গার ধারে না, অন্য কোথাও যাবো। তাহলে কোথায়? ডান্সিং কার? ওই সিনেমাটার মতো হবে কিন্তু, দেখবে অন্য গ্রহ থেকে একটা মানুষ এসে তোমার প্যান্ট চুরি করে নিয়ে চলে যাবে, তারপর তুমি নিংটু হয়ে বাড়ি ফিরবে। আই এম নট জোকিং টানি, এই শোনো না, আমি তোমাকে যে বাড়িতে নিয়ে যাব সেই বাড়িটা দুপুরবেলা একদম ফাঁকা থাকে। তুমি সারাদিন এইসব খুঁজে বেড়াচ্ছ নাকি? আহ, তুমি তো বললে না আমি রাজি আছো কিনা। সেটা কি ঠিক হবে গৌরব? কেন, ভুল কি হবে? জানি না, তবে বড্ড ভয় করে। কিসের ভয়? আসলে মানে, আসলে বা মানে হলো তখন যেটা বললাম সেটাই ঠিক। কোনটা? এই যে, তুমি আমায় পছন্দ করো না। প্লিজ গৌরব, মিসআন্ডারস্ট্যান্ড করো না। তাহলে আমি যেটা বলছি শোনো না, আমি তো বলছি কিচ্ছু হবে না, আর তাছাড়া আমরা যেটা করব সব কিছু তো প্রোটেকশন নিয়ে করব। দেখো তানি, আমি কিন্তু প্লেটনিক প্রেমে বিশ্বাস করি না। প্লেটনিক প্রেমে আমিও বিশ্বাস করি না, বাট একটা মেয়ে তো মাঝে মাঝে কোথা যেন আটকায়। তাহলে ছাড়ো। অভিমান হলো তো? না, কিছু হয়নি। হয়েছে হয়েছে, আমি সব বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ডান। ডান মানে? আমি তো বুঝলাম না। ডান মানে ডান, তুমি যেটা বললে সেটাই হবে। বলছি যে তোমায় যেখানে নিয়ে যাব তুমি বিশ্বাস করে যাবে তো? হুম, আদর করব, তুমি আদর করতে দেবে তো? বললাম তো বাবা। হ্যাঁ শোনো না, তাহলে ওই বাড়িতে গিয়ে তোমার দুটো গালে দুটো কিস করব। এই তো শুরু হয়ে গেল তোমার দুষ্টুমি। তারপর চোখ দুটোতে আলতো করে কিস করব। শুধু হু, তুমি কিছু বলবে না? না, তুমি বলো আমি শুনবো। তোমার ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে প্রচুর কিস করব, তারপর তোমার খাড়ের কাছ থেকে চুলটা আলতো করে সরিয়ে তোমার কানে একটা কিস করব। আচ্ছা, দুদিন আর দু মাসের মধ্যে পার্থক্য তুই বুঝিস? কেন বুঝবো না, একটা দুইয়ের পাশে দিন বসাও, তারপর একটা মাস বসাও, হয়ে গেল। এগুলো কিন্তু ঠিক না। আচ্ছা ফেলুদা, তোমার এই নোটসগুলো না কোনো কাজে লাগছে না। এই যেমন ধরো, তুমি মাস্টার ডিগ্রি করে ফেলেছো, তারপরেও পড়েই যাচ্ছ পড়েই যাচ্ছ, পড়তে পড়তে একেবারে টাক পড়ে গেছে, তোমার এই অন্তহীন পড়াশোনা থামছেই না। তো এই ইলেভেন টুয়েলভের নোটসগুলো না একেবারে ইউজলেস। তাই বলে তুই কথা দিয়ে কথা রাখবি না? আর্ধেক দিন তো কলেজ যাস না, লেখাপড়ায় একেবারে অশ্বডিম্ব। আচ্ছা কাজটা কি তোর? কাজ? সে আমার অনেক কাজ, ও তুমি বুঝতে পারবে না। হ্যাঁ কাজ বলতো তো ওই দুটোই, একটা আড্ডাবাজি রকবাজি, সঙ্গে প্রেম। হ্যাঁ প্রেম। হ্যাঁ প্রেম? মানে 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 প্রেম করছি? এই মানে কোনো মেয়ের সাথে প্রেম করছি? বিশ্বাস করো, ছেলেদের সাথে প্রেম করার যোগ্যতা আমার নেই। আচ্ছা এই কচি বয়সে প্রেম? পেকে তো একেবারে ঝুনো নারকেল টিয়ে পড়েছে। বেলুদা, বুড়ো বয়সে তার প্রেম করা যায় না। এই ধরো তুমি যদি এখন মাঠে নামো, তা তোমায় শুধু ফিল্ডিং করতে হবে, ব্যাটিং করার কোনো সুযোগ পাবে না সোনা। তার নামটা কি? নাম তানিয়া। তানিয়া, তা প্রপোজ করলি? আহ বেলুদা, এখনকার দিনে আবার প্রপোজ করার জন্য ভাবতে হয় নাকি? কেন, তাহলে কি, তাহলে ওই চিঠি পিঠি কিছু লিখলি? আমার মনে হয় তুমি না ভেলুদা লাস্ট উত্তম কুমারের সিনেমা দেখেছো, বুঝলে? আরে এখনকার সময় আর চিঠি চাপড়ে লিখতে হয় না, সব ফেসবুক হোয়াটসঅ্যাপে হয়ে যাচ্ছে। আরে আমরা এখন ফোন পর্যায়ে আছি। ফোন? এই ব্যাপারটা কি? মানে ফোনে ফোনে আতর? হ্যাঁ
ফোনে ফোনে বলে মনে মনে বুঝে নিতে হবে যে আদর করছি। বলিস কি, যাকে বলে আপনার জগন্নাথ। তবে যাই বলিস না কেন, তোদের এই জেনা আছেন না একেবারে একেবারে নক্কার জনক একটা জেনারেশন। হ্যাঁ সেই, প্রত্যেক জেনারেশন তার পরের জেনারেশনকে ঠিক সেম কথাই বলে, একেবারে মাধ্যমিকের মতো, নিজের বছর ছাড়া বাকি সব বছরের প্রশ্ন সহজ। হ্যাঁ তা তুমি যা পাঠ করো, আমার আর কি। এবার আমি উঠলাম, বুঝলে? উঠলি? আরে আরে উঠলি মানে, আরে বস না। কি হলো? আরে বস, তোর সাথে কথা আছে। কি কথা? কথা আছে, কথা আছে। বলছি তোর কাছে একটা ব্যাপার একটু জানার দরকার আছে। কি ব্যাপার? ফোনে আদর। হ্যাঁ ওরে সালা, হ্যাঁ বহুত রস তো তোমার। আমাদের জেনারেশনকে তুমি নক্কার জনক বলছো, আর তোমাদের জেনারেশনের স্পেশালিটি কি জানো? কি কি কি? হ্যাঁ বহুত রস তোমাদের জানো তো, বহুত রস। আর বাতিলা দিয়ে দুনিয়া অন্ধকার করে দাও। আরে তুই এত রাগ করছিস কেন? আরে রাগের কি হলো? আমি উঠলাম। উঠলি মানে বস না। আরে তানি ওখানে ওয়েট করছে। ও ওয়েট করছে? হ্যাঁ আমি যাই। দৌড়। এই দেখ শোন না, তাহলে যাওয়ার আগে দুটো দিয়ে যা। কি দুটো দিয়ে যাবো? নাম্বার। নাম্বার? কিসের নাম্বার? ফোন নাম্বার। মানে শোন 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 শোন, এত কিছু শিখছি এই ফোনে আদার ব্যাপারটা যদি শেখা যায়, আর শেখার তো কোনো শেষ নেই আছে। হ্যাঁ শেখার তো কোনো শেষ, ওই জন্যই বলছিলাম। দশ একবার টকমক টকমক করছে, বার করো। হ্যাঁ কি ফোন? ও হ্যাঁ ফোন ফোন ফোন। ফোনটা কোথায় গেল? ফোনটা কোথায় রাখলাম? ফোনটা এই তো, ও এই তো ফোনটা, এই তো এইখানটা, এইখানটা। হ্যাঁ হ্যাঁ বল বল। লেখো 1097 109। এই আর ওটা বলে দিন নাম্বার, সরি না অন্য নাম্বার লেখো। হ্যাঁ বল। 9089 3901 3939 3939 1010 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 1
কাদম্বরী। বাবা কি গরম, যাই চানটা করে আসি। দেরি করলে কেন? ওষুধের দোকানে গেছিলাম। কেন? প্রোটেকশন প্রোটেকশন। ছি, লোকে কি বলবে? স্কুল বাঙ্ক করে? ছি 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 ছি। সকাল 11টা থেকে বিকেল 4টি অবধি শুধু তুমি আর আমি, আমাদের আর কেউ ডিস্টার্ব করবে না। তোমার ওই বন্ধুকাম দাদা রনিদা, তার সামনে তো আমি আর জীবনে মুখ দেখাতে পারবো না। ছি, বাজে মেয়ে ভাবছে আমায়। তাহলে পৃথিবী সবাই বাজে, তোমার বাবা মাও বাজে, আমার বাবা মাও বাজে, কারণ তারা ভালো হলে তো আমাদের আর জন্ম হতো না, তাই না? খালি ফালতু কথা। আচ্ছা বাই দ্য ওয়ে, বাড়ির দরজা কে খুলবে, তোমার রনিদা? না, রনিদা তো অনেকক্ষণ আগে সেন্টারে বেরিয়ে গেছে, আর রনিদার মা 10টার সময় বেরিয়ে যায়, চাবিটা আমায় দিয়ে গেছে। জানো তোমার রনিদার মা মানে নিহারিকা ম্যাডামের সাথে কিন্তু আমার খুব ভালো রিলেশন, আমি ছোটবেলা থেকে ক্লাস 10 অবধি ওনার কাছে নাচ শিখেছি। আমি তো প্রথমে তোমায় বলেছিলাম, তুমি তো বুঝতেই পারোনি। আরে আমি কি করে বুঝবো, পৃথিবীতে কি আর একটা রনি? আমার কিন্তু খুব ভয় করছে গৌরব। কিসের ভয়? ছি, তাহলে একটা কাজ করো, ছেড়ে দাও। তোমার যখন এত হেজিটেশন হচ্ছে, আমরা ফিরে যাই, চলো। শয়তান কোথাকার। এই শোনো না, মুখটা কিন্তু এরকম গোমরা করে থাকবে না। আরে বাবা ভয় কিসের, আমি তো আছি নাকি, হাসো। তুমি আগে কোনোদিন এসেছো এই বাড়িতে? না, তুমি এসেছো? না, ম্যাডাম দুই একবার বলেছিল, আসা হয়নি। কি হচ্ছে নাকি, ছাড়ো। কিচ্ছু আরে আরে খুলো না, দুষ্টুমি হচ্ছে। আরে বলছি যে আমরা ওই রুমটা যাই। কেন, ওই রুমে কি আছে? ওই রুমে বেড আছে, ওর নাম বেডরুম। থাক, অসভ্য কথা কর।
রনিদা তুমি এখানে কি করছো? কি আশ্চর্য বাড়িটা আমার, আমাকে জিজ্ঞেস করছি আমি কি করছি? বাড়িটা আমার, ঘরটা আমার, হ্যান্ডি ক্যামটাও আমার, কিন্তু এই যে দারুণ ভিডিওটা শুট করেছি এইটা তো দে। রনিদা তুমি কিন্তু এটা ভুল করলে। চুপ 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 চুপ, কি আশ্চর্য ব্যাপার, তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে ঠিক ভুল শেখাচ্ছিস? একদম না, চুপ। চুপ বলেছি। মা উনি কাঁদছে কেন? মেয়েটাকে সামলাতে পারিস না? আহা তানিয়া, তানিয়া নাম না, দাঁড়া আমি তানিয়া। বাবা কাঁদে না, শোনা, যে সুন্দর ভিডিওটা আমি তুলেছি, এটা এক মোবাইল থেকে এক মোবাইল, তারপর এক ল্যাপটপ থেকে এক মোবাইল ল্যাপটপে যেতে 2-3 মিনিট সময় নেবে, বুঝলে? হ্যাঁ, তারপর তো তারা সুপারস্টার নাম করে যাবে, দাদু খায় নাতি খায় টাইপসের মাল্টিমিডিয়া মেসেজের নাম শুনেছ? ইমেজ বলে ছোট করে, তোরা নাম করে যাবি, তোদের নেট দেখবে সবাই, তারপরে ইন্টারজালে ডুবে গিয়ে হাবুডুবু খাবি। আমি জানি তানি, তুমি একটা ডিপ্রেশনের মধ্যে রয়েছো, একটা ট্রমার মধ্যে রয়েছো, কিন্তু কি করবো বলো তো, কি বার হবে? ভুলে যাও না, সবকিছু একটা স্বপ্ন ভেবে ভুলে যাও না। দেখো তানি, আমাদের জীবনে ভালো ঘটনা খারাপ ঘটনা ঘটে, সেখান থেকে ভালো ঘটনাগুলোকে রেখে খারাপ ঘটনাগুলোকে না ভুলে যেতে হয়। ভুলে যাও না তানি, আমি আমি বুঝতে পারছি তানি, তোমার মধ্যে এখন কি হচ্ছে, আমি বুঝতে পারছি তোমার মধ্যে এখন কি চলছে। Mm-hmm.
শপথ 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 জলের ঝাপট ঠুনকো শপথ 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 জলের ঝাপট শপথ ঠুনকো শপথ জলের ঝাপট টুকরো করে খায় আর নদীর বুকে ল্যাংটা পাউল একতারা বাজায় পাগলের সালা ঘেয়ে গায়ে দাওয়াই খোঁজে না আর নদীর মাটি নদী ভাঙে নদী বোঝে না ঠুনকো শপথ জলের ঝাপট আর নদীর বুকে ল্যাংটা পাউল একতারা বাজায় কাণ্ড কীর্তি চলছে নদীর চলে জলের উপর সাঁতার কেটে চলে কোন আতেলে পাগলটাকে ডাকতো বিবেক নামে এই কোন আতেলে পাগলটাকে ডাকতো বিবেক নামে আর নামধাম সব বেচার খাতায় শপথ জলের ঝাপট ঠুনকো শপথ জলের ঝাপট টুকরো করে খায় আর নদীর বুকে তানি কি হয়েছে তোর? কিছু না। সত্যি করে বল কি হয়েছে। মায়ের কাছে কিছু লুকোতে নেই রে, এটাই নিয়ম। বললাম তো কিছু হয়নি। কিছু হয়নি তো কদিন ধরে এরকম অবস্থা হয়েছে কেন তোর? ভালো করে খাওয়া দাওয়া করছিস না, স্কুলে যাচ্ছিস না। স্কুলে সেভাবে ক্লাস হচ্ছে না, সামনে প্রিটেস্ট পরীক্ষা, তো তাই। দেখেছিস চেহারার কি হাল করেছিস? কিছু হয়নি মা, তুমি চিন্তা করো না। মানছি প্রিটেস্ট বলে স্কুলে ক্লাস হচ্ছে না, তাই বলে কোচিং ক্লাসটা অফ দিচ্ছিস কেন? এমনি এমনি টেমনি শুনবো না। ওঠ, উঠে ভালো করে স্নান করে খাওয়া দাওয়া করে যা, পড়তে যা। কি হুঁ? আই ওঠ, ওঠ বলছি। আরে বিছানা ছাড়বো তো, ওঠ ওঠ বলছি। সোজা হয়ে দাঁড়া, যা দাঁড়িয়ে আছিস কেন, যা বাথরুমে যা, যাবি তো। এত বড় ধিঙ্গি মেয়ে হলো, কুটোটি পর্যন্ত নাড়ে না। একজন তো মাসের পর মাস বাড়ির বাইরে পড়ে থাকে, আর একজন গুম হয়ে ঘরে বসে থাকে।
আমার হয়েছে যত জ্বালা। দেখ শহরের মেয়েরা ওই সময় ইউজ করে, কিন্তু গ্রামের মেয়েদের ওসব ফ্যাশন নেই, সিম্পল, তাও আবার পুরনো ইউজ করা। বিয়ে কি বলছিস, এতেই চমকাস না। এর পরের কথাটা শোন, ধুয়ে তারা লোক লজ্জার ভয়ে রোদে শুকোতে পর্যন্ত দেয় না, অন্ধকার জায়গায় কিংবা ছায়ার মধ্যে শুকোয়। আর জীবাণু থেকে যায়, রোগ বাধায়। এডুকেশনটা হেভি দরকার রে রিনি, কিছু মানুষের জন্য ব্যাপারটা স্প্রেড করছে না, আসলে বড্ড বেশি পারবার শব্দটা তাদের শরীরের মধ্যে বিরাট শিরশিরানি জাগিয়ে দেয়, ফলে এডুকেশন শব্দটা কানেই ঢোকে না। জাগে জার্নালটা মেল করে দিস কিন্তু। অবভিয়াসলি, এই কদিন ধরেই দেখছি তানিয়া কেমন ঘুম মেরে রয়েছে, কেসটা কি বলতো? দাঁড়া তো, বাহ তুই তো ভূমিকম্পের মতো চমকালি, কি হয়েছেটা কি রে? কিছু না। কিছু তো বটে। শোন, এই রকিকে সবাই বলে রকি বেশি জ্ঞান দেয়, জ্ঞান আছে বলেই জ্ঞান দেয়, তাই বলছি একজন জ্ঞানী মানুষের চোখ এড়িয়ে যাওয়া সহজ নয়। তাছাড়া ঠিক করে বলতো তানি, তোর কি হয়েছে? তোকে দেখে কিন্তু মোটে ঠিক লাগছে না। কিছু হয়নি, ডিস্টার্ব করিস না প্লিজ। ওকে ওকে, ঠিক আছে, কিচ্ছু বলতে হবে না, সব সময় সব কিছু মানুষ শেয়ার করার মুডে থাকে না, বাট বেশিক্ষণ ডিপ্রেশনে থাকিস না। তুই আড্ডা মার, গান শোন, সিনেমা দেখ, গল্পের বই পড়। তুই তো একসময় ভালো নাচতিস রে, নাচ প্র্যাকটিস কর, আরে যা হোক কিছু একটা কর, কিন্তু কিন্তু এরকম ঘুম মেরে থাকিস না। চল বেশিক্ষণ ডিপ্রেশনে থাকিস না, তুই আড্ডা মার, গান শোন, সিনেমা দেখ, গল্পের বই পড়। তুই তো একসময় ভালো নাচতিস রে, নাচ প্র্যাকটিস কর। জানিস তানিয়া, যখন খুব মন খারাপ লাগে, খুব ডিপ্রেশন হয়, কিছু ভালো লাগে না, তখন বেশ খানিকক্ষণ নিজের মনে নাচ কর, আর নাচ করলেই আমার ডিপ্রেশন চলে যায় আর মনটাও খুশি হয়ে যায়। তুই তো একসময় ভালো নাচতিস রে, নাচ প্র্যাকটিস কর, আর নাচ করলেই আমার ডিপ্রেশন চলে যায় আর মনটাও খুশি হয়ে যায়। তুই তো একসময় ভালো নাচতিস রে, নাচ প্র্যাকটিস কর। তেই ইয়ুম তা হা, তেই তেই দিদ দিদ, তেই 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 দিদ দিদ, তেই তেই। আশ্চর্য, একে তো নাচটা ঠিক করে করতে পারছিস না, তারপর এদিক ওদিক কি তা? উমা তুই, ঠিক আছে, তুই হাফ অ্যান আওয়ার ওয়েট কর, আমি ক্লাসটা নিয়ে নিই, তারপর তোর সঙ্গে কথা বলছি। হ্যাঁ ওকে ম্যাম। চলো চলো গার্লস, রেডি, ওয়ান্স মোর, চলো, ওয়ান টু থ্রি স্টার্ট, তেই তেই দিদ দিদ, তেই। বুঝলি তানিয়া, আজকাল আর কেউ ভালোবেসে নাচ করে না, ওই অল্প বিস্তর একটু শিখে নিল যাতে কোনো রিয়েলিটি শোতে মুখ দেখাতে পারে। দু ঘন্টা নাচ করতে, দু ঘন্টা রিহার্সাল করতে এদের এনার্জি লস হয়, অথচ তুই কোনো অডিশনে দাঁড়াতে বল, লাইন দিতে বল, দিন রাত দাঁড়িয়ে থাকবে, সেখানে এনার্জি লস হবে না। অ্যাকচুয়ালি ডেডিকেশনের মানেটাই বদলে গেছে, বুঝলি। বাই দ্য ওয়ে, তুই তো বলেছিলি এইচএস এর পরে জয়েন করবি, হঠাৎ কি হলো? এ কি রে তানিয়া, কাঁদছিস কেন তুই? কি হয়েছে? আরে কি হলো, কাঁদছিস কেন? দেখি দেখি, ওট 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 ওট, দেখি 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 কি হয়েছে, কি হয়েছে তোর? আরে কাঁদছিস কেন বল, কি হয়েছে বলবি তো? কিছু হয়নি, কিছু হয়নি ম্যাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই যখন বলতে চাইছিস না বলতে হবে না, আমিও জানতে চাইবো, কিন্তু একটা কথা মনে রাখবি তানিয়া, যত বড় হবি তত দুঃখ কষ্টের যন্ত্রণার বোঝাটা আরও বাড়তে থাকবে। আমি আমার ছেলে রনিকেও একই কথা বলি, বড্ড ভালো ছেলেটা রে আমার, একদিন তোর সাথে আলাপ করিয়ে দেবো। আমি আপনাকে একটা কথা বলতে চাই ম্যাম। কি রে চুপ করে আছিস কেন, বল কি বলবি?
ওই দেখো আবার চুপ করে গেল। বল, আমি আবার আপনার কাছে নাচ শিখবো ম্যাম। সত্যি? তো এতে এত হেজিটেট করার কি আছে? বাবা, উফ, এ তো ভালো খবর রে। তাহলে কাল থেকে জয়েন করে যা, ঠিক আছে? হ্যালো। আচ্ছা, আমি কি করেছি বলতো? আমি কি করেছি? তোমায় ফোন করছি, তুমি ফোন ধরছো না। এসএমএস করছি, তুমি রিপ্লাই দিচ্ছ না। এক সপ্তাহ হয়ে গেল, তুমি একবারও চোখের দেখা দেখতে পাইনি। আমি কি দোষ করেছি বলতো? আমি কি দোষ করেছি? তুমি দোষ করবে কেন? দোষটা তো আমার ভাগ্যের। আমি জানি তানি, সেদিন আমার তোমাকে জান দিয়ে সেভ করা উচিত ছিল, কিন্তু আমি পারিনি। আমি কি করব? আমি পারিনি। কিন্তু না, আমি এখন অনেকটা ঠিক আছি। কিন্তু না, প্লিজ, বললাম না কাঁদবে না। তুমি আমাকে অ্যাভয়েড করো না, নাহলে কিন্তু আমি বাঁচতে পারবো না। আমাকে প্লিজ তুমি অ্যাভয়েড করো না। আমি তোমায় অ্যাভয়েড করছি না। আমি একটু খাপ ছাড়া হয়েছিলাম কদিন, আজ থেকে অনেকটা ঠিক আছি, অনেকটা ঠিক আছি। জানো, আমি কাল থেকে আবার নাচ শিখতে যাচ্ছি। তাই কাল ক্লাসের শেষে তোমার সাথে দেখা করব। আচ্ছা, ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব। হ্যাঁ, তুমি আমায় নিয়ে চিন্তা করো না, আমি অনেকটা ঠিক আছি। শোনো, অনেকটা ঠিক আছি। শোনো না, সেই আগের মতন আমাকে একটা হাঁপি দেবে? এটা আমার তানি ছাড়া আর কেউ হতে পারে না। জানো, নিহারিকা ম্যাম বলেন, নাচলে মনের মধ্যে জমা ডিপ্রেশন ঘাম হয়ে বেরিয়ে যায়। আজ আমি প্র্যাকটিক্যালি সেটা টের পেলাম। কি বললে তুমি? তুমি নিহারিকা ম্যাডামের ডান্স স্কুল জয়েন করেছ? হ্যাঁ। কেন? কেন মানে, আমি তো আগে ওনার কাছে নাচ শিখতাম। আগে শিখতাম মানেটা কি? আগে আর এখন এক হলো? কেন, কি পার্থক্য? তানি, তুমি কি কিছু বুঝতে পারছো না, নাকি বুঝেও না বোঝার ভান করছো বলো তো? আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। তোমার নিহারিকা ম্যাডাম রনিদার মা, তুমি এটা জানো তো? হ্যাঁ জানি। আরে, ব্যাপারটা কি খুব ক্যাজুয়াল মনে হচ্ছে তোমার? এত সহজে উত্তর দিচ্ছ যে যেন আগে কখনো কিছু ঘটেনি, কিছু হয়নি। দেখো, যা যা হয়েছে, যা কিছু ঘটেছে, তার সাথে তো নিহারিকা ম্যাম কোনোভাবে যুক্ত নন। তাতে কি হয়েছে? নিহারিকা সেন রনি সেনের মা, তুমি এটা ভুলে যাচ্ছ। চেঁচাবে না গৌরব, লোকজন দেখছে। আরে দেখুক তো, আই ডোন্ট বদার। আমি অনেক কষ্টে নিজেকে সামলেছি। প্লিজ প্লিজ, তুমি এটা নিয়ে আর কোনো ঝামেলা করো না। তানি,
তুমি নিজেকে সামলাতে গিয়ে তুমি আমার মানসিক অবস্থা বেসামাল করে দিচ্ছ, তুমি কি এটা জানো? হ্যাঁ, পৃথিবীতে কি আর কোনো ডান্স স্কুল ছিল না? তোমাকে রনিদার মার কাছেই যেতে হলো? হ্যাঁ, আমি জানি তোমার মনের উপর দিয়ে কি গেছে, সেটা কিছুটা হলেও আমার উপর দিয়ে গেছে, কিন্তু তুমি এটা কেন করলে? আমি যদি তোমার জায়গায় থাকতাম না, এটা আমি কখনো করতে পারতাম না। পৃথিবীতে কেউ কারোর জায়গায় থাকতে পারে না, আর যারা এটা বলে ভুল বলে। আরে বলে হয়তো, আরে ভুল বলে। তোমার সাথে আমার এখন আর কথা বলতে ইচ্ছে করছে না দানিয়া, তোমাকে দেখে না আমার I just hate you. গৌরব, প্লিজ। আজকে না আমার স্কুলে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে জানিস। আমার একটা পুরনো স্টুডেন্ট এত বছর আমার কাছে নাচ শিখেছে, লাস্ট 2 বছর আগে পড়াশোনার প্রেশারের জন্য নাচটা ছেড়ে দিল। তো আরে সেই মেয়েটা আজকে আবার এসেছে জানিস তো, জয়েন করলো নতুন করে। আমি তো সবাইকে বলি যে ডিপ্রেশন হলে নিজের পছন্দের জিনিসের মধ্যে শেল্টার নেওয়া উচিত। ওকে, আমি আমাদের বাড়িতে আসতে বলেছি, তোর সাথে পরিচয় করে দেবো। জল খা, জলটা খা। ওহো, দেখি 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 দেখি। কোন চিন্তা নেই, ভাবনা নেই, তাহলে শুধু শুধু রোববারের মাংস ভাতের অভ্যেসটা বদলাবো কেন? বেশ, টাকা নষ্ট করার ইচ্ছে হয়েছে তো, পড়বে যখন বিপদে তখন বুঝবে। ধরো এই একটাতে হবে না, আরো একটা দাও। মানেটা কি? আরে বললাম না, বাবান মাংস খেতে মানে মুরগির মাংস খেতে পছন্দ করে না। হোক না, একদিন রেওয়াজি খাসি। হ্যাঁ, সামনের সপ্তাহে আবার মুরগি আনবো, খন দাও 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 দাও, আমি দেখছি। কাকে চাই? গৌরব আছে? গৌরব মানে বাবান? বাবান ঘরে আছে, বোধহয় ঘুমোচ্ছে। এখনো ঘুমোচ্ছে? 10টা বাজতে চললো, দাঁড়ান আমি দেখছি। কি তুমি? আরে তুমি দরজাটা কেন বন্ধ করলে? আমার ফোন ধরছিলে না কেন? আমার সাথে কথা বলছিলে না কেন? আরে দরজাটা খোলো, বাবা মা কি ভাববে? আগে বলো আমার সাথে ভাব করেছো? তোমার পুরো মাথা খারাপ আছে জানো তো। ফুল পাগলি।
এবার চলো। কি হলো তোমাদের? না কিছু হয়নি, ওই একটু বাকরুদ্ধ হয়ে গেছিল। বাবা, আমার বাবা, আমার মা। নমস্কার। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরো হচ্ছে তানিয়া। ও তুমি বসো, আমি তাহলে বাজারটা করে নিয়ে আসি। কোথায় থাকো? দক্ষিণ পল্লী। কি পড়ছো? এবার এইচএস দেব। মা, আমি ওকে একটু এবার এগিয়ে দিয়ে আসি, বুঝলে? চলো। আমি এলাম কাকিমা। আচ্ছা, এইভাবে দুম করে কেউ বাড়িতে চলে আসে? তোমায় কতবার ফোন করলাম, তুমি তো ফোনই ধরছিলে না। তা বলে দুম করে বাড়িতে চলে আসবে? বাবা মা কি ভাবলো বলো তো? আমার থেকে ডিস্টেন্স তৈরি করার চেষ্টা করলে আমি আবার এরকম করব। ডিস্টেন্স আমি এমনি এমনি তৈরি করতে চাইনি, তুমি খারাপ কাজ করেছো। আমি কি খারাপ কাজ করেছি গৌরব? যে অবস্থার মধ্যে দিয়ে আমি রান করছিলাম সেটা একবারও ফিল করতে পেরেছি? হ্যাঁ, ফিল করতে পেরেছি বলে তো অবাক হয়েছি। যে রনি তোমার সঙ্গে নোংরামো করলো, তোমাকে তার মার কাছেই যেতে হলো। পৃথিবীতে আর কোনো নাচের টিচার ছিল না? ছিল, বাট নিহারিকা ম্যামের মতো টিচার ছিল না। তাছাড়া আমি ওনার স্টাইলের সাথে হ্যাবিচুয়েটেড, ওনার কাছে গেলে আমি খুব তাড়াতাড়ি ইনভলভ হতে পারবো। ইনভলভ হওয়াটা আমার খুব দরকার ছিল গৌরব। কিচ্ছু ভেবো না গৌরব, আমি সত্যিই তোমায় খুব ভালোবাসি, খুব বিশ্বাস করি তোমাকে। প্লিজ আমাকেও বিশ্বাস করো। জলে জলে প্রেম জলে পৃথিবীর কোন তলে, আগুনের হালকা হাওয়ায়। জলে জলে প্রেম জলে পৃথিবীর কোন তলে, আগুনের হালকা হাওয়ায়। তোমারি ছোঁয়ায় কথা রেখে যায়, তোমারি দু চোখে চাওয়ায়। আকাশে ওড়ে স্বপ্নেরা জল চুরি করে, পোড়া মেঘ আকাশে ওড়ে স্বপ্নেরা জল চুরি করে। প্রেমে সে আগুন নেভা, ঝমঝম বৃষ্টি নামায়। ঝরে ঝরে বৃষ্টির আশার শ্রবণ ধারা, থই থই প্লাবনে কাঁদায়। ঝরে ঝরে বৃষ্টির আশার শ্রবণ ধারা, থই থই প্লাবনে কাঁদায়। তোমারই ছোঁয়া কথা রেখে যায়, তোমারই দু চোখে চাওয়া। এক্সিলেন্ট, খুব ভালো।
মনে হচ্ছে এবারে শোটা আরো ভালো হবে। বাট তানিয়া, আই এম নট লাইকিং ইওর এক্সপ্রেশন। প্রেম আর সিজনের যে কম্বিনেশনটা আছে সেটাই তো আসছে না, সো এক্সপ্রেশনটা আরো বাড়াতে হবে। ওকে ম্যাম। ম্যাম, আপনার যে ভরতনাট্যমের পারফরমেন্সটা আছে সেটা কি আমাদের পারফরমেন্সে পড়ে না আগে? অবভিয়াসলি পড়ে, প্রত্যেক বছর তো অ্যানুয়াল শোতে আমার পারফরমেন্স দিয়ে শেষ হয়, জানিস না তোরা? ম্যাম, আরেকটা রিহার্সাল কি হবে? নো মোর রিহার্সাল, আজও হবে না কালও হবে না, একেবারে পরশু দিন সবাই ডাইরেক্টলি হলে চলে যাবে। আর গার্লস, প্রত্যেকে বেস মেকআপটা করে আসবে বাড়ি থেকে, শুধু ওই তনুয়া শুভম এসে গেছে, ওদের সঙ্গে কথা বলতে হবে, যাও এবার তোমরা। ওকে ম্যাম। হ্যাঁ ম্যাম, ওকে। বলছি যে স্পন্সরশিপ কার্ড, গেস্ট কার্ড এগুলো সব কমপ্লিট, মানে পাঠানো হয়ে গেছে তো সব? হ্যাঁ ম্যাডাম। এ কি রে, তুই যাসনি, দাঁড়িয়ে রইলি কেন, কিছু বলবি না? মানে ম্যাম, আমি তো অনেকদিন ডিটার ছিলাম, আমার মেকআপ কিটসগুলো সব নষ্ট হয়ে গেছে। তাতে কি হয়েছে? আমি কি পরশু আপনার বাড়ি এসে বেস মেকআপটা করে নিতে পারি? তানিয়া, এতে আবার বলার কি আছে, তুই চারটের সময় আমার বাড়িতে চলে আয়, আমরা একসঙ্গে মেকআপ করে চলে যাবো হলে। এই কথাটা একদিন আমার কাছে লুকিয়ে রেখেছিলি, কি মেয়ে রে তুই! না লুকোলে কি হতো, তুমি আবার বাবাকে ফোন করতে, বাবা আবার চেঁচামেচি করতো, তুমি আবার আমার নাচটা বন্ধ করে দিতে। আমার কাছ থেকে আর কি কি লুকিয়ে রেখেছিস কে জানে বাবা। ছেলে মেয়েদের সব কথা জানতে গেলে তাদের সাথে একটু বন্ধুর মতো মিশতে হয় মা, যেটা তুমি আর বাবা কোনো দিনও আমার সাথে করোনি, খালি হিটলারের মতো অর্ডার করেছো। আর মন খারাপ হলে সাত দিন পরে এসে জিজ্ঞেস করেছো কি হয়েছে তোর, স্কুলে যাসনি কেন? রেসপন্সিবল প্যারেন্টস হওয়ার সিলেবাস আছে মা, কিন্তু বন্ধুত্বের তো কোনো সিলেবাস হয় না। বড় বড় কথা বলে না, ঠাস করে গেলে এক চড় মারবো। দেখলে তো কেন আমি তোমাকে সব কথা বলতে চাই না, কারণ তুমি তো কোনো কথা শুনতেই চাও না। শো কবে? কাল 6টা থেকে, তুমি চলো না মা। দেখি। দেখবে কেন, একবারই বলে দিতে পারো তো। হ্যাঁ যাবো। বাড়িতে কাজ নেই বুঝি? অত কি কাজ তোমার বলো তো মা, সেই তো ঘর গোছানো আর রান্না করা, একদিন না হয় অগোছালো ঘরে থাকবো, সেদ্ধ ভাত খাবো, তাতে কি খুব একটা প্রবলেম হবে মা? ঠিক আছে যাবো, তোর সঙ্গে বেরোবো কেমন? না না, তুমি তো আমার সাথে বেরোতে পারবে না মা, কাল আমায় 4টার মধ্যে নিহারিকা ম্যামের বাড়ি পৌঁছতে হবে। ও, অনেক কাজ আছে ওখানে। ও তুই এসে গেছিস, আয় ভেতরে। তুই মনে হয় আগে আমার বাড়িতে আসিস ডিনারে। কি জিজ্ঞেস করলাম উত্তর দিলি না তো? না ম্যাম, আশা হয়নি। আরেকটু আগে যদি আসতিস রনির সঙ্গে দেখা হয়ে। হ্যাঁ রে, ও দুপুরবেলা সেন্টার বন্ধ করে খেতে আসে, তারপর 4টার মধ্যে গিয়ে ওকে সেন্টার খুলতে হয়, কি করবে বল। এনিওয়েজ, তুই তাহলে আমার বেডরুমে চলে যা, ওই দিকে, ওখানে চেঞ্জ করে নে, মেকআপ করে নে, আমি ততক্ষণে তোর আর আমার জন্য দু কাপ চা করে নিয়ে আসি, কেমন? যা। কি রে তোর হলো? হ্যাঁ ম্যাম, এক মিনিট আসছি। আয় বস, নে চাটা গরম আছে খা। শোন, তুই যে গানটার সঙ্গে নাচবি, চা খেতে খেতে একবার গানটা ভালো করে শুনে নে তো, আর কম্পোজিশনটা একবার ভালো করে ভেবে। ঝরে ঝরে বৃষ্টির আশার শ্রাবণ ধারা, থই থই প্লাবনে কাঁদায় তোমারই ছোঁয়া, কথা রেখে যা তোমারই দু চোখে চাওয়া।
জল বরফে ছাওয়া হুহু গান উত্তরে হাওয়া প্রেমে সে তুষার গলায় হিম জল আগুনে জ্বালায় ঝরে ঝরে তুষারের দিন শেষে পাতা ঝরা ফুলে ফলে সবুজে সাজায় তোমারই ছোঁয়া কথা রেখে যায় তোমারই দু চোখে চাওয়া জলে জলে প্রেম জলে পৃথিবীর কোন তলে আগুনের হালকা হাওয়ায় তোমারই ছোঁয়া কথা রেখে যায় তোমারই দু চোখে লাইনের ধারে যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে তার সেকেন্ড ফ্লোর। কেমন আছিস রানী? আমাকে এখানে ডেকেছো কেন? বলবো হয়তো তাড়াহুড়োর কি আছে? তাড়া আছে আমার কাজ আছে। ফোনে শুনলাম বিষয়টা মানিয়ে তাই জন্য শুনতে এসেছি। বলো। একটা ছেলের কাছে তার মা একটা বিরাট বড় ব্যাপার, সেটা আমি জানি, কিন্তু অন্য মহিলাদের দেখে সে কি করে ভুলে যায় যে তার মা একজন মহিলা, কিংবা সেই মহিলাই কোনো এক মায়েরই মেয়ে? এ কি আসছো যে এত ভারী ভারী কথা, কে শুনতে চেয়েছে, কি বলতে এসেছো? বলো বলে বিদায় হও। একটু গল্প করে বলি। নিহারিকা সেন, আই মিন তোর মায়ের স্টুডেন্ট, আমি খুব পছন্দের স্টুডেন্ট। আজ বঙ্কিম সদনে অ্যানুয়াল ফাংশন ছিল, মেকআপ করার জন্য আমি পৌঁছে গেলাম তোর বাড়ি, ঢুকে গেলাম তোর মায়ের ঘরে মেকআপ করতে। আর মেকআপের পর একটা ছোট্ট অপকর্ম করে ফেললাম। ইরে তো হলো। হ্যাঁ ম্যাম, এক মিনিট, আসছি। আমার মোবাইলের ভিডিও রেকর্ডিংটা অন করে দেখে দিলাম ওই ঘরে। তারপর কি হলো বলতো? তোর মা ঢুকলো ওই ঘরে চেঞ্জ করতে। না 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 না, চুপ কর, থামা। চেঁচালে তো চলবে না রনি, ভিডিওটা একবার দেখতে হবে। না না না, পারবো না, আমি ভিডিও দেখ। তোর সামনে একটা মহিলার শরীর, সেদিন আমার শরীরটাকে যেরকম সস্তা বানিয়েছিলি সেরকমই একটা সস্তা শরীর দেখ। বলছি তো স্টপ দিস ভিডিও, কি হচ্ছে, স্টপ দিস ভিডিও। এবার এই ভিডিওটা এক মোবাইল থেকে অন্য মোবাইলে, এক ল্যাপটপ থেকে অন্য ল্যাপটপে পৌঁছে যেতে এই ধরনের MMS খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়, ইন্টারনেটের হট নিউজ হয়ে যাবে নিহারিকা সেন। তারপর হাবুডুবু খাবে
এইভাবে আমি একদিন কেঁদেছিলাম রানী, তুই শুনিসনি, আজ তুই কাঁদবি, আমি শুনব না। গৌরব তোকে দাদা বলে ডাকতো, ওকে হেল্পের নামে বেইমানি করতে লজ্জা করলো না তোর? লজ্জা করলো না গৌরব? না লজ্জা গৌরবকে? কোনো ধারণা আছে? তা প্ল্যানটা কার ছিল? পয়সা গৌরব প্রথম যেদিন তুমি আমাদের সেন্টারে এলে তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছিল। বিশ্বাস করো আমি ব্যবসা নিয়েই থাকি, মেয়েফেয়ের দিকে তাকাই না, কিন্তু তোমাকে আমার ভালো লেগেছিল। তারপর একদিন শুনলাম তোমার সাথে গৌরবের অ্যাফেয়ার চলছে, রাগ হলো, হিংসে হলো, নিজেকে সালা কেলানে মনে হতে লাগলো, আতা কেলানে গৌরব প্রচন্ড ইন্টেলিজেন্ট ছেলে, আমার রিঅ্যাকশন ধরে ফেললো। সরি ভাই, অনেকক্ষণ অপেক্ষা করালাম। আরে না না, নো প্রবলেম। আরে আমাদের মইনুদ্দিন সাহেবের ফ্যাক্টরিটা আছে না, উনি তো একটা সময় আমার বাবার বিজনেস পার্টনার ছিলেন, ভারী অনেস্ট মানুষ বুঝলি। বাবা সেই কবে চলে গেছেন, এখনো বছরে দুবার আমাকে ডেকে এখন বড় অ্যামাউন্টের চেক ধরিয়ে দেয়। এটাই কপাল রনিদা, তোমায় লোকে সেদে এসে টাকা দিয়ে যায়, আর আমি চাইলেও পাই না। কী আর করবি বল গুরু, শহর ভাগে তো সব কিছু জোটে না। যেমন দেখ তোর এইটুকুনি বয়স, কতজনের সাথে প্রেম করে ফেললি, আর আমার ভাগ্য দেখ তোর থেকে কত বড়, এখনো কপালে কোনো মেয়ে নেই। তোমার টানিয়া আমি মিথ্যে বলেছি, এতক্ষণ যা বলেছি মিথ্যে বলেছি। চোখ তুলে তাকিয়ে মোবাইলটা দেখলে সেটা বুঝতে পারতি। তোকে এতক্ষণ যা যা বললাম সেটাই আজ করতে গেছিলাম আমি, আমি পারিনি। আমি এমন কোনো কাজ করতে পারিনি যাতে একজন মহিলাকে তার রেসপেক্ট হারাতে হয়, একজন মাকে তার সন্তানের চোখে ছোট হতে হয়। এটা জেনে রাখ। তাছাড়া উনি তো আমার গুরু, যার হাত ধরে আমি শুধু নাচ নয় জীবনে নতুন করে বাঁচতে শিখেছি। আমি শুধু তোকে, আমি শুধু তোকে বোঝাতে চেয়েছিলাম, যদি নিজের মাকে রেসপেক্ট করে থাকিস, পৃথিবীর সমস্ত মায়ের মেয়েদের রেসপেক্ট করতে শেখ।
একজন ছেলে একজন মেয়েকে যেভাবে অপমান করবে বলা যায় না। সেই মেয়েটার জায়গায় তার মাও কোনোদিন চলে আসতে পারে, তখন পারবে তো সে ছেলেটা সেটা সামলাতে? আমার উপর যে তকতকে খেয়েও পুরুষত্ব দেখিয়েছিলি তুই, আমি জানি না সেই দগদগে খেয়েও পুরুষত্ব নিয়ে তুই কোথায় লুকিয়ে বাঁচবি? আদৌ বাঁচবি না মরবি তাও জানি না, কিন্তু যতক্ষণ বেঁচে থাকবি মনে মনে প্রার্থনা করিস আমায় নিয়ে বানানো এমএমএসটাই যেন হয় পৃথিবীর লাস্ট এমএমএস। বললে চিৎকার করে তোর মতো পুরুষদের বলিস সাবধান, পরের এমএমএসটা হতে পারে তোমার বোনকে নিয়ে, তোমার মেয়েকে নিয়ে, কিংবা তোমার মাকে নিয়ে। তবে আজ আমার এই মিথ্যেটা খুব দরকার ছিল, না হলে গৌরবের সত্যিটা আমি কোনোদিনও জানতে পারতাম না। আজকাল কি উলবো নে, বাজারে কত ভালো ভালো সোয়েটার পাওয়া যায়, তোমার এই উলবোনার চেয়ে ওইসব সোয়েটারের দাম অনেক কম। ঘুরি ফিরি কথা না বলে কি বলতে চাইছো সোজা করে বলো না। ওই আর কি, একটু চা খেতাম। আবার কে এলো? দাঁড়া আমি দেখছি। এই মেয়েটার স্বভাবটা কিন্তু আমার একদম ভালো লাগছে না। যখন তখন আমাদের স্বামী দিয়ে ছেলের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিচ্ছে, আমাদের গ্রাহ্য পর্যন্ত করে না। তুমি দেখো আমি এটা নিয়ে একটা হেস্তনেস্ত করব। এর বাবার কাছ থেকে তো বাবান 1,50,000 টাকা ধার নিয়েছে, ঋণের বোঝা মাথায় রয়েছে, মাথায় তো চড়ে থাকবেই। ছাড়ো তো বলি, এইটা কি বলারি কোনি বাড়ির মতো দুমদুম করে ঢুকে পড়বে বাড়িতে? বাবা মা রয়েছে, তাদের কোনো পাত্তা না দিয়ে ছেলের ঘরে ঢুকে ছিটকিনি তুলে দেবে, এটা কি? না না না, আরে চোখ খুলে থাকবে তো। দেখেছ কতক্ষণ হয়ে গেল মেয়েটা এখনো বেরোলো না, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কলিযুগ, কলিযুগে তো এসব মানতেই হবে। আবার কি এলো? শোনো, পাড়ার যদি কেউ হয় দরজা থেকে বিদায় করবে, প্রেমিকা নিয়ে ছেলে ঘরে ছিটকিনি দিয়েছে শুনে, বুঝতে পারছো? গৌরব বিশ্বাসের বাড়ি? হ্যাঁ, এটা গৌরব বিশ্বাসেরই বাড়ি তো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখুন আমাদের কাছে খবর আছে, কয়েক মিনিট আগে গৌরব বিশ্বাস খুন হয়েছে। কি কি যা তা কথা বলছেন? আমরা একজন ক্রিমিনালকে অ্যারেস্ট করে আপনাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, ওদের টেলিফোন খবর পেলাম গৌরব বিশ্বাস খুন হয়েছে। আপনি খবর পেয়ে খবরটা দিতে চলে এলেন? খবর দিতে আসেনি, খবর নিতে এসেছে। কোনটা আপনাদের বাড়িতেই হয়েছে আর যিনি খুন করেছিলেন তিনি আমাদের ফোন করেছিলেন। কি চাই? ডাকো 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 বাবান, বাবান
ভবন। ঘোষাল, ইয়েস স্যার, বডিটাকে মর্গে পাঠানোর ব্যবস্থা করো। ওকে স্যার। হ্যাঁ, কিছু না, এটা মার্ডার কেস, কয়েকটা জিনিস জড়িয়ে আছে, এই মার্ডার মানি সেক্স, আর মার্ডারের এম মানির এম আর সেক্সের এস মিলিয়ে একটা এম এম এস। আপনি উঠুন। একটা গাড়িতে দুটো ক্রিমিনাল, ধারা 376, ধারা 302। সবই নাম্বারের ধারাপাতে আটকে গেছে। সত্যি জেনারেশনটাকে বুঝি না, একজন দুম করে খুন করে বসলো, আর একজন দুম করে রেপ করে বসলো, আর দুজনেই পুলিশের কাছে ধরা দিল। জেনারেশনটা গেছে আরে যায়নি, ওই বিবেক নামের মালটা মাঝে মাঝে ন্যাংটা হয়ে বেরিয়ে পড়ে, হেগে ফেলে যেখানে সেখানে। বোধ হয় না রে, সত্যি আসলে বিবেকের বধ হজম হয়ে যায়। কি করে যে বধ হজম কাটবে জানি না। হজমি খেলে খাবেন নাকি? চল তাহলে। কোন আতেলে পাগলটাকে ডাকতো বিবেক নামে, কোন আতেলে পাগলটাকে ডাকতো বিবেক নামে, আর নাম ধাম সব বেচার খাতায় ফুটো পয়সা দামে, ফুনকো শপথ জলের ঝাপড় টুকরো করে খায়, আর নদীর বুকের ন্যাংটা বাউল টুকটুকি বাজায়। Good job, buddy.